পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি খাঁটি মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732-624-906। মনে রাখবেন, মৌচাকের মধু মানেই পিস হানি। এবার আমাদের সামনে শেখ আব্দুল কাইয়ুম ভাই আসছেন বিষয় ভাইয়ের আদর্শ পরিবার গঠনে মাতা পিতার ভূমিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা দেখছেন সেই সব ভাই বন্ধুরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আপনারা শুনেছেন যে আজকে আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে আদর্শ পরিবার গঠনে পিতা মাতার ভূমিকা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পরিবার গঠনে পিতামাতার ভূমিকা। আর বিশেষ করে আজকের আমাদের সময়ের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একটা আদর্শ পরিবার গঠন করতে হলে বিশেষ করে আমাদের পিতামাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সময়ের জন্য। আর সেই জন্য ওনারা ঠিক করেছেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এই বিষয়টি নিয়ে কতটা কিভাবে আলোচনা করতে পারবো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাইবেন ইনশাআল্লাহ সেভাবে আলোচনা হবে। আর আমি চেষ্টা করব সেই বিষয়টিকে ফুটিয়ে তোলা। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, এই বিষয়টিকে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 এর কিছুটা অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারদেরকে বাঁচাও জাহান্নামের অগ্নি হইতে, যাহার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের দিকে লক্ষ্য করে বললেন যে হে ইমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার দিকে ডেকে বললেন যে হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে, শুধু নিজেই হয়তো আমরা অনেকে ভাবি যে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পরিবারের আর অন্য সদস্যরা কি করছে না করছে সেটা দেখার দরকার নেই, আমি নামাজ পড়লে জান্নাত চলে যাব। যদি আমরা এভাবে মনে করে থাকি তাহলে জেনে রাখবেন আমরা একটা ভুল ধারণার মধ্যে পড়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বললেন না যে হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারদেরকে, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছেন নিজেকে এবং পরিবার পরিজনকে। যাহার ইন্ধন হবে, সেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে, লকড়ি হবে মানুষ এবং পাথর। আমরা হয়তো সাধারণভাবে জেনে আছি যে আমরা জানি যে জাহান্নামের জিন এবং ইনসান যাবে, অথচ এই আয়াত বলছে মানুষ এবং পাথর, এটা আমার কেমন কথা? যদি ভালোভাবে দেখেন একটা বিষয়, একটা মূলনীতি আমাদেরকে মনে রাখা উচিত যে কোনো একটা আয়াত দিয়ে বা কোনো একটা হাদিস দিয়ে
হচ্ছে যে কোন একটা বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানার জন্য ওই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন যে দলিলগুলো রয়েছে সেগুলো একত্রিত করার পরে যেটা প্রমাণিত হচ্ছে যেটা সারাংশ বা নির্দেশ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এখানে মানুষ এবং পাথরের কথা বলছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনের কথাও বলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্যই যে তারা আমার ইবাদত করবে। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন জিন এবং মানুষের জন্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকেও জাহান্নামে দেবেন, তো পাথরকে জাহান্নামে দেবেন এটা তার কর্মের ফলের জন্য নয়, কারণ অনেক মানুষই আছে যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাদ দিয়ে তারা গাছের ইবাদত করেছে, তারা মসজিদ ইবাদত করেছে, তারা পাথর ইবাদত করেছে। তাদেরকে লাঞ্ছিত করে দেখানো হবে যে তোমরা যাদের ইবাদত করতে আজকের দিনে দেখো তোমরাও জাহান্নামে এবং তোমাদের উপাস্যগুলোও জাহান্নামে, তোমাদের এই বাতিল উপাস্যগুলো জাহান্নামে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও, যাহার জ্বালানি হবে ইন্ধন হবে মাংস এবং পাথর। বন্ধুগণ, বিশেষ করে পরিবার গঠনের ক্ষেত্রে মূল ভূমিকায় পিতা মাতাই রয়েছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস, বিশেষ করে আজকে ছেলে মেয়ে গড়ে তোলার ক্ষেত্রে আপনার ছেলে মুসলিম হতে পারে, আমার অমুসলিম হতে পারে, আপনার কারণে হতে পারে, ইহুদি খ্রিস্টান হতে পারে, অভিজ্ঞতা হতে পারে, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারি কিতাবুত তাফসির অধ্যায় নম্বর 65 সূরা নম্বর 30 অনুচ্ছেদ নম্বর 2 হাদিস নম্বর 4775। বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মানব সৃষ্টির ফিতরাতের উপর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। কি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছেন প্রত্যেক শিশু, সে হিন্দুর ঘরে হোক, চাই ইহুদির ঘরে হোক, চাই খ্রিস্টানের হোক ঘরে হোক, চাই অগ্নি পূজকের ঘরে হোক, যাই হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে মুসলিম হয়ে। তারপর কি হয়, জন্ম তো হলো মুসলিম হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপর তার পিতা মাতা তাকে ইহুদি নাসারা মানে খ্রিস্টান অথবা অগ্নি পূজক তৈরি করে ফেলে। তার মা বাপ তাকে ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক তৈরি করে ফেলে, অর্থাৎ পিতা মাতা যেমন হবে ছেলে তৈরকম সেরকমই করে গড়ে তুলবে। এটা স্বাভাবিক, পিতা মাতা যদি নাস্তিক হয় ছেলেকে নাস্তিক করে গড়ে তুলবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে পিতা মাতার আদর্শ পরিবার গঠনে পিতা মাতার ভূমিকা কতটা, যথেষ্ট হাদিস বুঝার জন্য আমাদেরকে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা পিতা মাতা অথচ আজকে আমরা আমাদের নিজেদের দায়িত্ব আমরা পালন করছি না। আমরা মনে করে নিয়েছি যে সন্তানকে জন্ম দিলেই বাপ হওয়া যায়, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়, আরে কুকুর ছাগলেও সন্তান জন্ম দিতে পারে, তারাও সন্তান প্রসব করতে পারে, কিন্তু আদর্শ মা হওয়ার জন্য, আদর্শ পিতা হওয়ার জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য আপনার সাথে যদি কুকুরের, আপনার সাথে যদি ছাগলের যদি পার্থক্য না থাকে তাহলে আপনি মানুষ নয়, মানুষ নামে কলঙ্ক, আপনি পিতা নয় আপনার পিতার নামে কলঙ্ক, আপনি মাতা নয় আপনি মাতার নামে কলঙ্ক। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে
দিন দিয়েছে, দিন ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ইসলামের মধ্যে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কিভাবে বড় করে তুলতে হবে, কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব কর্তব্য আমাদেরকে দিয়েছেন, আমরা যে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমরা পিছিয়ে, সেই দায়িত্ব কর্তব্য আজকে আমরা পালন না করার কারণে আজকে আমরা যে আদর্শ পরিবার আজকে আমরা গঠন করতে পারছি না। আমাদের দায়িত্ব, প্রত্যেক মানুষের দায়িত্ব, দায়িত্ব কর্তব্য সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহি মুসলিম অধ্যায় নম্বর 34 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নাম্বার 4618। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তোমরা প্রত্যেকে যে যা যে যা জায়গাতে আছো প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, এবং তোমাদের অধীনস্থ যারা আছে এই অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, আমির বা নেতা তার অধীনস্থদের উপর দায়িত্বশীল, যারা আমির সে দেশের আমির হতে পারে, গ্রামের আমির হতে পারে, রাজ্যের আমির হতে পারে, অর্থাৎ একটা পরিবারের আমির হতে পারে, একটা বাড়িরও আমির হতে পারে, তাকে জিজ্ঞাসা করা হবে। যদি দেশের আমির হয় তাহলে তার দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, যদি সে একটা রাজ্যের যদি নেতা হয় তাহলে রাজ্যবাসী সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে, যদি সে একটা গ্রামের মরল সর্দার হয় তাহলে তার গ্রাম সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে, যদি একজন ব্যক্তি যদি কমসে কম একটা পরিবারের দায়িত্বশীল হয় তাহলে স্যার তাকে সেই পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকের উপরে দায়িত্বশীল। আপনাকে রাষ্ট্রপতি হতে হবে না যে রাষ্ট্রের দায়িত্ব চালাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি তার পরিবারের লোকদের উপরে দায়িত্বশীল। তার মানে আমরা যা আছি, আমরা রাষ্ট্রপতি নাও হতে পারি, আমরা একটা রাজ্যের নেতা নাও হতে পারি, আমরা একটা গ্রামের নেতা নাও হতে পারি, কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকে কমসে কম একটা পরিবারের নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিবারের লোকের দায়িত্ব কর্তব্য এবং তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আমাদেরকে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, স্ত্রীকেও ছাড়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীকেও ছাড়া হবে না, কি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। মহিলারা ভালোভাবে শুনুন, পরিবার গঠনে আপনাদের ভূমিকা কম নয়, এখানে পরিবার আদর্শ পরিবার গঠনে পিতা মাতার ভূমিকা সম্পর্কে আলোচনা হচ্ছে, সেই জন্য আমাদের উভয়কে শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্ত্রী সিও বাড়ি ও সন্তানের উপরে দায়িত্ববান, স্ত্রী বাড়ি এবং তার সন্তানদের ব্যাপারে দায়িত্ববান। কেন? সব সময় স্ত্রী বাড়িতে থাকে, সব সময় বাড়িতে থাকে, এবং সে তার ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে সবসময় দেখাশোনা করে, সেই জন্য পিতার চাইতে মাতারই বেশি দায়িত্ব কর্তব্য এই জায়গাতে বেশি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে তো আমরা মেয়েদেরকে চাকরি করতে পাঠাচ্ছি, মেয়েদেরকে চাকরি করতে পাঠাচ্ছি, আমরা নিজে তাদের খাবার দাবার করতে পারছি না, আমরা ধন দৌলতে লালসায় বা আরো কিছু লালসায় আজকে আমরা মেয়েদেরকে কোথায় কোথায় পাঠিয়ে দিচ্ছি, তার খোঁজও পাওয়া যাচ্ছে না। বন্ধুগণ, যদি এইরকম অবস্থা যদি হয়, আপনার স্ত্রীকে কোথাকার কিসে কাজে পাঠিয়ে দিচ্ছেন, দুদিন তিন দিন গায়েব থাকছে, কোন মেম্বারের সাথে ঘুরছে, কোথায় মিটিং করতে হচ্ছে, এই অবস্থা যদি হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীর যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনি তাকে আউট করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার বাড়ি ও সন্তান সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, কেন সে বিষয়ে দায়িত্ববান। গোলাম তার মুনিমের মা
সেই সম্পর্কে সে দায়িত্ববান। সাধারণভাবে আজকে আমরা বলতে পারি, যখন আপনি কোনো ব্যক্তিকে কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে রাখবেন, আপনার দোকানে হতে পারে, আপনার বাড়িতে হতে পারে, বা আপনার অন্য কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, যখন আপনি কোনো ব্যক্তিকে আপনি কোনো দায়িত্ব দিয়ে রাখবেন, সেই দায়িত্ব পালনের জন্য সে কতটা দায়িত্ব পালন করেছে না ফাঁকি মেরেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিন তাকে জিজ্ঞাসা করবেন, সে সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে তোমাদের প্রত্যেকেই স্ব স্ব স্থানে একজন দায়িত্ববান। তার মানে আমরা প্রত্যেকে যে যে জায়গাতে আছি, যে যে কাজে আছি, যে যা দায়িত্বে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে তোমাদের প্রত্যেকেই স্ব স্ব স্থানে একজন দায়িত্ববান, এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য যদি ভুলে যাই, তাহলে জেনে রাখবেন কখনোই আমরা আদর্শ পরিবার গঠন করতে পারব না। আদর্শ পরিবার গঠন করতে হলে, আদর্শ পরিবার গঠন করতে হলে আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে হবে, আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বন্ধুগণ, সাধারণভাবে আমরা শুরু করি, যেহেতু আদর্শ পরিবারের জন্য পিতা মাতার দায়িত্ব কর্তব্য, সেজন্য একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার করণীয় কি? কারণ এখান থেকে ইসলাম শুরু করেছে, এর আগে থেকেও শুরু করেছে, আলাদা স্টেপ চলে যাবে। কমসেকম আমরা আদর্শ পরিবারের জন্য কমসেকম এই জায়গা থেকে শুরু করি। যদি এর জন্য আপনাকে আরো কিছু ভূমিকা পালন করার ছিল, সেগুলো আলাদা ব্যাপার। যেমন আপনার বিয়ে শাদীর ব্যাপার, সেগুলো তো আপনি পিতা মাতার যেহেতু দায়িত্ব, তার মানে বিয়ে করার পরে স্বামী স্ত্রীর কি দায়িত্ব, সেই বিষয় নিয়ে আলোচনা আজকে। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে, কারণ আপনি হঠাৎ করে কোন ছেলেকে, আপনার যদি 15 বছরের 20 বছরের ছেলে থাকে আর আপনি ভাবছেন আজকে যে হঠাৎ করে আদর্শ পরিবার গঠন করব, এটা সম্ভব না। আপনি আপনার ছেলেকে বলে, ছেলে আজকে নামাজ পড়ো, আজকে তুমি এই কাজ করবে না, ওই কাজ করবে না, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা সম্ভব না পালন করা। এই জন্য ইসলাম হচ্ছে মানব জাতির জীবন ব্যবস্থা। আপনি কি করবেন, কেমন ভাবে চলবেন, কেমন ভাবে আপনি ছেলে পেলে তৈরি করবেন, কি সিস্টেমে তৈরি করবেন, এটা ইসলাম আমাদেরকে দেখিয়ে নিয়েছে। এগুলো যদি আমরা ফলো করি, তাহলে আপনাকে ছেলেকে আর বড় হয়ে সলাত আদায়ের জন্য বলতে হবে না। আপনাকে এমন কিছু প্রসেস বলে দেওয়া হয়েছে ইসলামে, যেটা করলে অটোমেটিক ছেলে তৌহিদবাদী হবে, অটোমেটিকই সে সলাত আদায় করবে, ইসলামী বিধিবিধান সে পালন করবে। তাহলে আমাদের যে দায়িত্ব কর্তব্য যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু হবে না। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ থাকবো, এবং আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা প্রত্যেকটা পালন করবো। বন্ধুগণ, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তাহানিক করানো, অর্থাৎ তাকে তো পাক সাফ করিয়ে। সাধারণভাবে এটা তো মানে প্রাকৃতিক ব্যাপার, সাধারণ ব্যাপার যে ছেলেটাকে পাক সাফ করিয়ে তার মানে নাড়িটা কাটবে, সেটা তো সাধারণ ব্যাপার। এটা তো আমরা মানে যদিও না বলা হয় তারপরে কেউ পিছিয়ে থাকবে না। সাধারণভাবে যে বিষয়গুলো থেকে মানুষ পিছিয়ে যাওয়া স্বাভাবিক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, তাহলে অল্প সময়ের মধ্যে আলোচনাটা সফল হবে। তো সন্তান যখন প্রসব হওয়ার পর তাকে তো পাঠ সাফ করাবে এবং তাকে তাহানিক করানো হবে। তাহানিক, তাহানিক কাকে বলে? তার আগে একটা জিনিস আমি বলে দিই যে সন্তানকে আজান শোনানো, আজান শোনানোর ব্যাপারে এ সম্পর্কে বর্ণিত হাদিস যেটা পৃথিবীতে রয়েছে, শেখ নাসিরুদ্দিন আলবানি প্রথম তাহাকে হাদিসটিকে সহি বলেছিলেন, হাসান বলেছিলেন, পরবর্তীতে হাদিসটিকে তিনি জয়ীফ বলেন। আর এছাড়াও আরো হাদিস রয়েছে, ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া সম্পর্কে হাদিসটি জালটা আমরা সবাই জানি। কিন্তু শুধু আজান শোনাতে হবে, নামাজের আজানের মতো আজান শোনাতে হবে সম্পর্কে বর্ণিত হাদিসটি, সেই হাদিসটি সহি নয়, যার কারণে অনেক ওলামা তারা বলছেন যে না,
তাকে আদান একামত বা সাধারণভাবে কোনো কিছুই ওখানে বলার প্রয়োজন নেই। তারপরেও হয়তো অনেকে এটার উপরে মানে কায়েল আছেন যে না, যেখানে আমরা মানে আমলটা প্রচলিত হয়ে আসছে, হ্যাঁ সুতরাং আমরা আমল করব, সেটা তার বিষয়। কিন্তু যদি হাদিসের মানদণ্ডে দেখেন তাহলে হাদিসের মানদণ্ডে এটা সহি বলে প্রমাণিত হচ্ছে না, সেজন্য এটা আমাদের করার প্রয়োজন নেই, এটা আমরা করব না। আমরা শুরু করবো কি থেকে, তাহানিক থেকে শুরু করব। তাহানিক কি জিনিস? আপনার সন্তানকে, আপনার সন্তানকে, সেই বাচ্চাকে আপনি হয়তো কোনো পরহেজগার মানুষের কাছ থেকে কাছে নিয়ে গেলেন, কোনো পরহেজগার মানুষের কাছে, দিনদার মানুষের কাছে, ইমানদার মানুষের কাছে তাকে নিয়ে গেলেন, এবং সেই ব্যক্তি তাকে খেজুর চিবিয়ে বরকতের দোয়া দিলেন, তাকে খেজুরের খেজুর চিবিয়ে বরকতের দোয়া দেবেন, এটাকে বলা হয় তাহানিক করা। অনেকের মনে হয়তো আমরা প্রশ্ন থাকতে পারে, কারণ অনেকে এই বিষয়ে ভুল ধারণার মধ্যে পড়েছে। অনেকে বলতে চেয়েছেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল না, ভাই খাস ছিল না, কারণ তার পরবর্তীতে সাহাবী তাবিনের মধ্যে এই আমলের প্রমাণ পাওয়া যায়। যখন পরবর্তীতে এই আমলের প্রমাণ পাওয়া গেছে সাহাবী তাবিনের মধ্যে, তার মানে বোঝা গেল যে এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল না। কারণ একটা মূলনীতি আমাদেরকে বুঝতে হবে, আমরা শুধু একটা কথা বলি বা একটা কথা আমাদের মানে মগজে ঘোরাফেরা করছে যে কোরআন হাদিসকে আমাদেরকে মানতে হবে বিনা শর্তে, কথাটা ঠিক। কিন্তু যদি একটু ভালোভাবে দেখেন তাহলে এর মধ্যে একটু আবার ভুল রয়েছে। আপনি বলুন কেমন করে ভুল রয়েছে? ভাই আজকে পৃথিবীতে ইসলামের নামে যতগুলো দল, যতগুলো মত তৈরি হয়েছে সবাই কোরআন হাদিস থেকে দলিল দেয়, কিন্তু পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে যে প্রত্যেক দল মতই কোরআন হাদিস থেকে দলিল দিয়ে নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে, প্রত্যেক দলই নিজেদের তৈরি করা ব্যাখ্যাগুলো মানুষকে বুঝান তারা। কিন্তু আপনি কোরআন হাদিস নিজেদের ইচ্ছা মতো বা নিজেদের তৈরি করে ব্যাখ্যা দেওয়ার কোন সুযোগ নেই। আপনাকে কোরআন হাদিসটা বুঝতে হবে সেইভাবে যেভাবে সালাফগণ বুঝেছেন, সাহাবীগণ বুঝেছেন, তাবিগণ বুঝেছেন, মুহাদ্দিসগণ বুঝেছেন, তেনারা যেভাবে বুঝেছেন আপনাকে সেইভাবে বুঝতে হবে। একে বলা হয় মানহাজে সালাফ, মানহাজে সালাফ। আপনাকে আকীদা ঠিক থাকার সাথে সাথে আপনাকে মানহাজও ঠিক থাকতে হবে। যদি মানহাজ ঠিক না হয় তাহলে কোরআন হাদিস নিয়েও আপনি ভুল পথে যাবেন। তার মানে কোরআন হাদিসের বুঝার যে তরিকা হচ্ছে সেটা হচ্ছে কি, সালাফ সালেহীনদের বুঝ আপনাকে গ্রহণ করতে হবে। সালাফ সালেহীনরা হাদিসকে বা কোন আয়াতকে একরকম ভাবে বুঝেছেন আর আপনি আপনার মতো করে নিজের ইচ্ছা মতো বুঝছেন, এটা চলবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137 বলছেন, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমান আনার মতো তাহলে তারা নিশ্চয় হিদায়াত পাবে, আর যদি তারা মুখ ফিরে নেয় তাহলে তারা হটকারিতার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যদি ঈমান নেয়, তারা বলতে কার কার দুটো কথা, তারা এবং তোমাদের। তারা যদি ঈমান আনে, তারা বলতে পরবর্তী যত আসবে সব আমরা হচ্ছি, কিয়ামত পর্যন্ত সবাই হচ্ছে তারা। যদি ঈমান আনে তোমাদের মতো, তোমাদের বলতে সেখানে সাহাবা ইকরামরা ব্যতীত আর কেউ ঈমানদার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা পরবর্তী সবাই, যদি ঈমান আনে তোমাদের মানে সাহাবা ইকরামদের ঈমান আনার মতো। আজকে আপনি জানেন কিনা জানি না, কোরআনের আয়াত পেশ করে কবর পূজা প্রমাণ করা হচ্ছে, কবর পূজা প্রমাণ করা হচ্ছে কি দিয়ে? কোরআন আয়াত পেশ করে, কোরআন এবং হাদিস পেশ করে প্রমাণ করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও রাসূল আসবেন। এই ধরনের আজকে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হয়তো আপনারা চেনেন তাকে, তিনি পিস টিভির আলোচক এবং আমরা তৌহিদ প্রকাশনী যে বোখারি আমরা দেখতে পাই তার তিনি অনুবাদক, একজন বিখ্যাত ব্যক্তি আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী। তিনি বলছেন যে কোরআন হাদিস দিয়ে মানুষ, অনেক মানুষ পথভ্রষ্ট হচ্ছে,
আর কেউ যদি পথভ্রষ্ট না হচ্ছে তাহলে দলে দলে বিভক্ত হচ্ছে, কেউ পথভ্রষ্ট হচ্ছে কোরআন দিয়ে দলিল দিয়ে, কবর পূজা প্রমাণ কোরআন দিয়ে দলিল দিয়ে, নবী সাল্লামের পরে রসুল আসার প্রমাণ, আরো কিছু প্রমাণ তারা করছে, এইভাবে তারা পথভ্রষ্ট হচ্ছে। আর কিছু ব্যক্তি পথভ্রষ্ট হচ্ছে না কিন্তু দলে দলে বিভক্ত হচ্ছে, দলাদলি হচ্ছে। বন্ধুগণ, তাহলে কোরআন হাদিসকে বুঝতে হবে সেইভাবে যেভাবে সালাফগণ বুঝেছেন, সূরা বাকারা ১৬ নম্বর ২ আয়াত নম্বর ৩৬ এ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ১৬ নম্বর ৪ আয়াত নম্বর ১১৫ তে আল্লাহ তাআলা বলেছেন যে কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ, মুমিনদের পথ মানে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কিরাম ব্যতীত আর কেউ মুমিন ছিলেন না, মুমিনদের পথ মানে সাহাবায়ে কিরামদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে শুরু করলাম কোরআনের হাদিসে, সালাফ সালেহীনদের ব্যাখ্যা থেকে অনেক দূরে। মুমিনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করে, তবে সে যেদিকেই ফিরে যায় সেদিকেই তাকে ফিরে দেব এবং তাকে জাহান্নামের দগ্ধ করব, আর তা কত মন্দ আবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন যে আপনাকে সাহাবায়ে কিরামদের মতো ভুল আপনাকে হতে হবে, আপনার ভুল যারা সাহাবায়ে কিরামদের মতো হয় তারা যেভাবে কোরআন এবং হাদিস বুঝেছেন সেভাবে আজকে আমাদেরকে বুঝতে হবে সালাফে সালেহীনদের মানহাজ। এই জন্য মানহাজে সালাফ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের অধিকাংশ মানুষ মানহাজে সালাফ সম্পর্কে অবগত নয়। মানহাজে সালাফ সম্পর্কে অবগত না হওয়ার কারণে আজকে কি হচ্ছে, মানুষ পথভ্রষ্ট না হলেও, যেহেতু আমরা আলের ঘরের ছেলে, আমরা পথভ্রষ্ট না হলে আমরা কি হচ্ছে, দলে দলে বিভক্ত হচ্ছি, দলে দলে বিভক্ত হচ্ছি, নানা মনের নানা মত হয়ে যাচ্ছে আজকে। বন্ধুগণ, আজকে আমরা কতগুলো জিনিস নিয়েই মারামারি শুরু করে দিয়েছি। তাহলে কি হচ্ছে যে তাহানিক করা এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাপ ছিল না, পরবর্তী সাহাবি তাবি থেকে এটা প্রমাণিত আছে, যার কারণে এটা আপনার যখন সন্তান হবে আপনার সন্তানেরও আপনি তাহানি করবেন, আপনি তাহানি করবেন। বন্ধুগণ, যখন তাহানি হয়ে গেল, বরকতের দোয়াও যখন আপনি পেয়ে গেলেন, সেই ছেলেটা কি করবেন, সাত দিনের দিন আপনার জন্য কিছু করণীয় আছে, সাত দিনের দিন কিছু করণীয় আছে, সেই করণীয়টা কি, সেই করণীয় সম্পর্কে আমরা অনেকে আবার জানি না, আবার অনেকে জানি তো ভুলভাবে জানি। সাত দিনের দিন আপনাকে সেই সন্তানের মাথা নেড়া করতে হবে এবং সেই চুলের ওজনে কিছু আপনি সাদকা করে দেবেন, চাঁদি সাদকা করে দেবেন, এবং আপনার সন্তানের আপনি আকিকা করবেন, আকিকা আপনাকে আকিকা করতে হবে। কেন আকিকা করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ অধ্যায় নম্বর ১০, অনুচ্ছেদ নম্বর ২১, হাদিস নম্বর ২৮৩৮। সামুরা ইবনে জুন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু তার আকিকার সাথে আকিকার বিনিময়ে বন্দুক থাকে, প্রত্যেক শিশু তার আকিকার সাথে কি থাকে, বন্দুক থাকে, বন্দুক আল্লাহ বলছেন তো, বন্দুক থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্দুক থাকে, তার জন্মের সপ্তম দিনে আকিকা করতে হয়, সাত দিনের দিন আকিকা করতে হয়, তার মাথার চুল ফেলতে হয় এবং তার নাম রাখতে হয় সাত দিনের দিন। ভাই, এই হাদিস দিয়ে কিন্তু সব মাসালা প্রমাণ হবে না, আপনি ভাববেন না যে সাত দিনের আগে নাম রাখা যাবে, এটা কিন্তু ভাববেন না, কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গতকাল আমার সন্তান হয়েছে, তার নাম আমি রেখেছি ইব্রাহিম। বোঝা গেল, সাত দিনের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানের নাম রাখলেন। আমি আগে বলেছি একটা হাদিস দিয়ে সব কিছু প্রমাণ হয়ে যায় না, নীতি হচ্ছে, মূলনীতি হচ্ছে, ওসুল হচ্ছে একটা বিষয়ের উপরে বিভিন্ন হাদিস আসার পরে যেটা সারাংশ হবে সেটা হচ্ছে মূল কথা। তাহলে বোঝা গেল কি, এখানে
এখানে কয়েকটা কর্তব্যের কথা বলা হয়েছে। চুল কাটা, অনেকে দেখা যায় যে সাত দিনের দিন চুল কাটে নাকি পাঁচ দিনের দিন চুল কেটে ফেলে অনেক মহিলা। আগে আমরা দেখেছি যে পাঁচ দিনের দিন যারা চুল কাটত, যখন পরে জানতে পারলাম যে না পাঁচ দিন নয় সাত দিনের কথা বলা আছে, তখন আলহামদুলিল্লাহ এখন সাত দিনে কাটতে ফেলেছে। আমাদের এলাকাটা আপনাদের এখানে কি করে না করে যাই না। এখানে আরো কিছু কথা আছে, আকিকার সাথে যে সন্তান বন্ধুক থাকে তার মানে আকিকা দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। অনেকের মতে ওয়াজিব, অনেকের মতে সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে মুয়াক্কাদা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, তার কারো মতে ওয়াজিব বলে আমাদের কথা বলছি। এখন যদি আপনি দলিলের মানদণ্ডে দেখেন, কারণ এই হাদিস বলছে বন্দুক থাকে, তো বন্দুক যে থাকবে, আপনার কোন একটা জিনিস বন্দুক রেখেছেন, আপনার স্ত্রীর হয়তো গয়না বন্দুক রেখেছেন যার দাম হচ্ছে 10,000 টাকা, আপনি হয়তো 2,000 টাকা ধার নিয়ে বন্দুক রেখেছেন, আপনি কি সেই জিনিসটা ছুটানো আপনার জন্য জরুরি নয়? অবশ্যই জরুরি। তাহলে যদি এই হাদিসের ভিত্তিতে দেখেন, তাহলে কিছু ওলামাকে বলেছে যে আকিকা করা ওয়াজিব, তাহলে ওয়াজিব প্রমাণিত হয়ে যাচ্ছে। এটাকে সুন্নাতে মুয়াক্কাদা করার জন্য এমন কিছু দলিলের প্রয়োজন যে দলিলগুলো প্রমাণ করবে যে কিছু সাহাবী তার সন্তানদের আকিকা দেয়নি, এরকম হাদিস দেখা যায় না। সুতরাং ওয়াজিব হোক আর সুন্নাতে মুয়াক্কাদা হোক, যাই হোক, বোঝা গেল যে আকিকা করা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এখন অনেক মানুষই সাত দিনের দিন আকিকা দেয় না, অনেক মানুষই জানে না, অনেক মানুষই হয়তো আকিকার ব্যাপারে হয়তো অতটা গুরুত্ব সে জানেনি। কারণ ওলামারা এটাও বলছে যে একই দিনে যদি আপনার সাত দিনের দিন যদি কুরবানি দিন হয় আর যদি আকিকার দিন হয়, আপনি দুটো দিতে পারবেন না, একটাই দিতে পারবেন, আপনি কি করবেন তখন? ওলামারা বলছে যে কুরবানি বাদ দিয়ে আপনাকে আকিকা দিতে হবে। তার মানে বোঝা গেল আকিকা কুরবানি চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, এটা স্পষ্ট। এখন আকিকার গুরুত্ব আমাদের কাছে তেমন নাই, কুরবানির গুরুত্ব খুব আছে। কুরবানির গুরুত্ব আমাদের কাছে খুব আছে, কেন? কুরবানির মানুষের ক্ষেত্রে পাওয়া যায় নামাজ পড়ি আর না পড়ি কুরবানিটা লাগবে, না হলে লোকে বলবে কি কুরবানির উপরে। আমার একটা আলাদা লেকচার রয়েছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রশ্ন উত্তর পর্ব সহ। তো আকিকা কুরবানি চাইতেও গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যদি এরকম কোন ব্যক্তির আকিকা না হয়ে থাকে, হয়তো সে জানতেন না অথবা জানতেন কিন্তু এতটা গুরুত্ব ধরেননি, তার যে আকিকা হয়নি, এখন সে নিজের আকিকা দিতে পারবে কিনা, অথবা তার বড় সন্তান যে বড় হয়ে গেছে ছেলেগুলো একটা সাত দিন পার হয়ে গেছে, তার আকিকা দিতে পারবে কিনা, এই সম্পর্কে ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে এবং তাদের ফতোয়া দলিলকে সামনে রেখে। কারণ আমি ওলামায়ে কেরামদের এইরকম কোনো ফতোয়া আমি নকল করতে চাইছি না যে ফতোয়ার দলিল আমার জানা নেই। কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার কথা দ্বারা কারো ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারে আমি কোথা থেকে বলছি। মানে আপনি যখন জানবেন যে অমুক আলেম বা কোনো আলেম একটা মত দিয়েছেন, এই মতটা দিয়েছেন, সাথে সাথে আপনাকে এটাও জানতে হবে যে সেই বড় মুহাদ্দিস বা আল্লামা সেই শেখ যে একটা মত বললেন তার দলিল কি, কোন দলিলের মানদণ্ডে তিনি এটা বলেছেন, এটাও আপনাকে জানা দরকার, জানতে হবে। সেজন্য তাদের মতামত ওলামায়ে কেরাম এই ব্যাপারে ফতোয়া প্রদান করেছে যে সাত দিন, সাধারণভাবে আমরা অনেকে হয়তো 14 বা 21 দিনের কথা মনে করি, 14-21 দিনের হাদিস সহি নয়, ভালোভাবে জেনে রাখবেন। তবে হয়তো আপনারা বলতে পারেন না সহি জামে সাগিরের হাদিসে যে সহি বলে উল্লেখ করা আছে, শেখ নাসির আলবানী উল্লেখ করেছেন, তো জেনে রাখবেন এটা তার মিস্টেক হয়েছে, এটা তার ভুল হয়ে গেছেন যা অন্য বিস্তারিত বর্ণনাগুলো প্রমাণিত। সেই জামে সাগিরে এখানে সংক্ষিপ্ত ভাবে, এখানে কোনো বিস্তারিত ব্যাখ্যা নেই, অন্য জায়গাতে যে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে সেখান থেকে বোঝা যায় যে শেখ নাসির আলবানীর এটা মিস্টেক হয়েছে। মূল কথা যেটা হচ্ছে 14-21 দিনের বিষয় নয়, সাত দিনের পরে, সাত দিনের দিন যদি আকিকা না দেওয়া হয়, হয়তো কারো খেয়াল ছিল না, হয়তো কেউ দিতে পারেনি, হয়তো বা কেউ জানতো না, হতে পারে সেদিনকে তার পশু হারিয়ে গেছে, এইরকম কোন পরিস্থিতি যদি চলে আসে তাহলে আমরা তারপরে আকিকা করতে পারবো কিনা, এই সম্পর্কে ওলামায়ে আমরা বলেছেন যে সে সাত দিনের পরে যখন যে তার সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো যখন দূর হয়ে গেল, যখনই সে জানতে পারলো আকিকার ব্যাপারে, তখনই সে আকিকা দিয়ে দিবে।
তখন সে আটিকা দিয়ে দেবে। তার মানে এটা আমরা শুরু না করে দিই যে সাত দিনের পরে তো আটকে দেওয়ার তো ফটো আমরা পেয়ে গেলাম, সুতরাং সাত দিনের দিন দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, সাত দিনের পরে আমরা দেব, এটা করলে কিন্তু হবে না। কেন? প্রত্যেক সলাপ আপনাকে আপন আপন টাইম আদায় করতে হবে। জোহরের সলাপ, আসরের সলাপ, যেকোনো সলাপ আপনি সলাতের সময়ে আদায় করবেন। কিন্তু যদি আপনি ভুলে যান অথবা ঘুমিয়ে যান বা এমন কোন ওজনের কারণে আপনি আদায় করতে পারেননি, তার সময় চলে গেছে, ওয়াক্ত শেষ হয়ে গেছে, আপনি আদায় করতে পারবেন কি পারবেন না? আপনি আদায় করতে পারবেন। একইভাবে ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে সাত দিনের পরে যদি কারো বিশেষ কারণে আটিকা দাওয়া দেওয়া হয়ে থাকে, সে অজ্ঞতার কারণে হতে পারে, ভুলে যাওয়ার কারণে বা না জানার কারণে, যে কোনো কারণে না হয়ে থাকে, সাত দিনের পরেও আটিকা দিয়ে দেবে। এই ব্যাপারে আমরা আগে থেকে জানতাম যে না, সাত দিনের পরে আটিকা দেওয়া যায় না। এই ব্যাপারে আত্মারিকের অনেকবার ফতোয়া হয়েছে, না সাত দিনের দিনে আটিকা দিতে হবে, সাত দিনের পরে আটিকা দেওয়া যায় না, আটিকা দেওয়া যায় না, অনেকবার ফতোয়া দিয়েছেন। আমাদের সাধারণ আলেমরাও তারা একই কথাই বলতেন। তবে কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, আত্মাহারিক তার ফতোয়া প্রদান মানে ফতোয়া পরিবর্তন করেছেন। আর আমরা আগে থেকে জানি যে সৌদি আরবের ওলামায়ে কেরামরা তারা একটা মত দিয়েছেন যে সাত দিনের পরে যদি তার আয়কা না হয়ে থাকে তাহলে আয়কা করে দেবে, করে দেবে। তারপরে দলিল কি রয়েছে সেটা বলছি। এবং শেখ জুবায়ের আলী ভাই তার ফতোয়া ইংরেজিতে উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন যে কোনো কারণবশত যদি সাত দিনে আকিকা না করা হয় তাহলে যে কোনো সময় আকিকা করে দেবে। শেখ আনোয়ারুল্লাহ ফাইজি থেকে শুরু করে আর অন্যান্য আমাদের স্থানীয় আলেমরা তারাও এই মতটাকে মেনে নিয়েছেন, তারাও এই মতটাকে মেনে নিয়েছেন। যেটা অনেক আগে থেকে বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম যে সৌদি আরবের বড় বড় ওলামারা তো এই কথা বলছেন, অথচ আমাদের স্থানীয় আলেমরা এটাকে মানতে চাচ্ছেন না। তবে আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরে পরে তারা এটাকে মেনে নিয়েছেন এবং আত্মাহারিক নিজের ফতোয়া থেকে তিনি তারা ফিরে এসেছেন। তাদের দলিল কি? তাদের দলিল হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তান আকিকার সাথে বন্দুক থাকে। তাহলে সন্তান যখন বন্দুক থাকলে, আপনি যখন একটা, আপনি কোনো জিনিস বন্দুক রাখলে, আপনার স্ত্রী অলঙ্কার বন্দুক রেখেছেন, সময় এক মাস, এক মাসে আপনি কি করবেন? ছুটিয়ে নিয়ে যাবেন। কিন্তু কোন কারণবশত আপনি সেই বন্দুকটা ছুটিয়ে নিতে পারলেন না বা ভুলে গেলেন বা আর অন্য কোন কারণ হলো, হয়তো এক মাস আপনি ছুটে পারলেন না, আপনি আপনার সেই স্ত্রীর অলঙ্কারটা ছুটাবেন কি ছুটাবেন না? কি আছে এখানকার ছুটাবো না? অবশ্যই ছুটাবো। তো ওলামায়ে কেরামরা বলছেন যে আকিকার সাথে যেহেতু বন্দুক থাকে সন্তান, সেই জন্য সাত দিনের দিনটাই করতে হবে। কিন্তু যদি কোনো কারণে না করা হয় তাহলে যখনই সেই কারণটা দূর হয়ে যাবে তখনই করে নিতে হবে, বন্দুকটা ছুটিয়ে নিতে হবে। বোঝা গেল যে আকিকার গুরুত্ব কত? সুতরাং আকিকা আপনাকে যে কোনো মূলে আপনাকে করে নিতে হবে, আপনার সন্তানের বন্দুক আপনাকে ছুটিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে? আকিকা হয়ে গেল, চুল ন্যাড়া করে দিলেন, তার একটা সুন্দর নামও রেখেছেন, তার সুন্দর নামও রেখেছেন, তাহলে আমরা এই কর্তব্য পালন করলাম। তারপরে যখন আপনার সন্তান যখন একটু একটু করে বড় হলো, একটু একটু করে বড় হলো, যখন সে কোন রকমভাবে মানে কথা বলতে শিখেছে, এইরকম অবস্থায় যখন পড়লো, আপনি তাকে কি শিক্ষা দেবেন? তৌহিদের, তৌহিদ তাকে শিক্ষা দেবেন, তৌহিদ। সাধারণভাবে আমরা তাদের আগে যে আমাদের আদর্শ পরিবার গঠনে যে আমাদের কিছু করণীয় রয়েছে, তাকে তৌহিদ শিক্ষা দেওয়ার আগেও তাদের কিছু করণীয় আমাদের রয়েছে। কারণ বাচ্চা ছেলে সে হয়তো কোনো জিনিস কারো নিয়ে চলে আসলো, আর অথবা সে হয়তো মুখ দিয়ে গাল উচ্চারণ করলো কিংবা আর অন্য কিছু যেটা শরীয়ত সাপোর্ট করে না। বাচ্চা ছেলের জন্য তো কলমকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। সহি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন প্রকার মানুষের জন্য কলমকে বন্ধ করে রেখেছেন, তাদের কোনো কিছু লেখা হয় না। এক, ঘুমন্ত ব্যক্তি, যে ঘুমিয়ে আছে, ঘুমানো অবস্থায় আপনার কোনো কিছু লেখা হয় না। আপনি ঘুমে ঘরে যদি স্ত্রী তালাক 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 বলে দেন, তারপরে আপনার স্ত্রী তালাক খাবে না, তাহলে ঘুমান্ত ব্যক্তি। দুই নম্বর হচ্ছে কি? পাগল, যার মানে জ্ঞান নাই, হুঁশ নাই, পাগল হয়ে আছে, তার জ্ঞান না আসা পর্যন্ত তার কোনো কিছু লেখা হবে না। তিন নম্বর,
ওই নাবালক যতক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক না হয়েছে, মানে নাবালক অবস্থায় যদি আপনি পাপও করে দেন তার জন্য সেই পাপ লিখা হবে না। আপনাকে আদর্শ পিতা হিসেবে যদি আপনার ছোট্ট ছেলেটি কোনো কিছু যদি কারণ নিয়ে পালিয়ে আসে তাহলে আমরা কি বলি, আমার ছেলে চালাক হয়ে গেছে রে, আমার ছেলে চালাক হয়ে গেছে, এই চুরি করে আনতে পেরে নিয়েছে। মোটা হোসেন কাজেগুলো মানে অন্যায় কাজে সন্তানকে উৎসাহ প্রদান করা হচ্ছে, অন্যায় কাজে উৎসাহ প্রদান করছে। আপনি ভাবেন না, অনেকে আমার যখন বাচ্চা মানে কথা বলতে শিখে সেখানে আল্লাহ আল্লাহ তাকে প্রথম শেখানো উচিত, তো ছেলে অনেকে আমার মা কিংবা বাপ বেহুল যারা পিতার অযোগ্য যারা তারা আমার শিখায় গালি শিখায় গালা গালি শিখায়। শালিকে হতে রে বেটা, এ শালি বললে কত যে মজা লাগে। আর সেই ছেলে যখন বড় হয়ে যখন মাকে আর বাপকে যখন গালি দিয়ে শুরু করে তখন অন্তরে ব্যথা করে, এটা আপনার কর্মের ফল। আপনি ছেলে মেয়ের ভাত পাচ্ছেন না, ভালো কথা পাচ্ছেন না, গালি পাচ্ছেন, এটা আপনার কর্মের ফল। আপনি আপনার দায়িত্ব পালন করেননি, আপনি আপনার দায়িত্ব পালন না করার কারণে আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাচ্ছেন না। আর আপনি কি করে ভালো ব্যবহার আশা করছেন? বন্ধুগণ, সন্তান যখন বড় হবে, একটু যখন বড় হবে তাকে তৌহিদ শেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে, এটা উল্লেখ আছে সহিহ তিরমিজি অধ্যায় নম্বর 35 অনুচ্ছেদ নম্বর 59 হাদিস নাম্বার 2516। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কোন এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম, কোন এক সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। তিনি বললেন হে তরুণ, আমি তোমাদেরকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে আব্বাস বর্ণনা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে তরুণ, হে কচিকাঁচারা, আমি তোমাদেরকে কয়েকটি কথা শিক্ষা দিচ্ছি। দেখুন কিভাবে তরুণদেরকে শিক্ষা দিতে হয়। তুমি আল্লাহ তাআলার বিধি নিষেধের রক্ষা করবে, কি বলছে আল্লাহ তাআলা যে বিধি নিষেধ করেছেন এটা কি করবে, রক্ষা করবে, খবরদার আল্লাহ তাআলার বিধানের অমান্য করবে না। আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন, তাহলে কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রক্ষা করবেন, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি তুমি লক্ষ্য রাখবে। এরকম না যে কাজ যদি করি তাহলে পাবলিক তো আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, না এই কাজ কিভাবে করতে পারি, এরকম না, আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি তুমি লক্ষ্য রাখবে। আল্লাহ তাআলাকে তুমি কাছে পাবে, তাহলে কি আল্লাহ তাআলাকে তুমি কাছে পাবে, আল্লাহ তাআলা তুমি সহযোগী হিসেবে আল্লাহ তাআলাকে তুমি সহযোগী হিসেবে পাবে। তোমার কোন কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহ তাআলার নিকট চাও। যদি তোমার কি যদি চাওয়ার থাকে তাহলে কার কাছে চাইবে, কোন পীরের কাছে নয়, কোন কবরে নয়, কোন মাজারে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে তুমি চাইবে, তোমার প্রয়োজন হলে তুমি আল্লাহ তাআলার নিকটে চাও, আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তাআলার নিকটেই সাহায্য প্রার্থনা করো, কোন পীরের কাছে নয়, কোন মাজারে নয়, কোন ওলি গওসের কাছে নয়। আর জেনে রাখো, যদি সকল উম্মত তোমার কোন উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়, সারা বিশ্ব মানব যদি তোমার উপকার করার যদি চেষ্টা করে, তাহলে কতটুকু উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। কি বলছেন, যে সবাই পৃথিবী যদি তোমার উপকার করার যদি চেষ্টা করে, দেখুন কেমন ভাবে তৌহিদ চালাচ্ছে ইসলাম, যদি তোমার জন্য উপকার করার চেষ্টা করার জন্য সবাই মিলে যদি চেষ্টা করে, তাহলে অতটুকুই উপকার করতে পারবে, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লিখে রেখেছে। আর অপরদিকে যদি সকল তোমার জন্য তোমার ক্ষতি করার জন্য যদি প্রচেষ্টা করে, যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদিরে লিখে রেখেছেন ততটুকুই ক্ষতি করতে পারবে, তার বেশি ক্ষতি করতে পারবে না। কলম তুলে নেওয়া হয়েছে, লিখিত কাগজ তোমার শুকিয়ে গেছে, কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কলম তুলে নেওয়া হয়েছে, তোমাদের তাকদিরে লিখে দেওয়া হয়েছে, কলম তুলে নেওয়া হয়েছে, কাগজ তোমার শুকিয়ে গেছে, সুতরাং পৃথিবীর মানুষরা তোমার যদি সবাই উপকার করতে আসে, কতটাই উপকার করতে পারবে,
যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, আর পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করতে আসে তাহলে অতটাই ক্ষতি করতে পারবে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। তাহলে বোঝা গেল যে তাওহীদের শিক্ষা দাও, আপনার সন্তানকে আপনি প্রথম বাক্য আল্লাহ শিখান, তাকে আল্লাহ শব্দটা শিখান। আজকে আমরা তো মার বল বাপ বল আর কিছু বলতে শিখাই। আরে ভাই আপনি শিখান আর না শিখান, আপনার ছেলে মা বলতে শিখবেই, আপনার ছেলে আপনাকে আব্বা বলতে শিখবে, কিন্তু সে আল্লাহ নাও বলতে পারে, সে আল্লাহ নাও বলতে শিখতে পারে। সুতরাং আপনার ছেলেকে প্রথমে কি শিখাবেন? আল্লাহ শিখাবেন। তারপরে তাকে কি শিখাবেন? সে যখন একটু বড় হলো, কোন রকম ভাবে কথা শিখলো, তাকে আল্লাহ শিখিয়েছেন, তারপরে তাকে শিখাবেন বেটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কলেমা শিখান, কলেমা শিখান, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখান, তাকে বাংলা তর্জমা করেও তাকে মুখস্থ করান। আপনি তাকে বলেন আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, এরকম ভাবে তাকে বাংলাতেও শিখান। শুধু আমরা আরবিটাই শিখাই, আরবিটা শিখান অবশ্যই শিখান, কিন্তু তার সঙ্গে বাংলা, যেহেতু সে বাঙালি তো তাকে বাঙালি করে তুলছেন, সেই জন্য তাকে মাতৃভাষাতেও তাকে আল্লাহর পরিচয়টা দেন। বন্ধুগণ, তাকে আপনার যে দায়িত্ব কর্তব্য আল্লাহ শিখানো, তাকে কলেমা শিখানো, তারপরে তাকে কি শেখাবেন আপনি? তারপরে তাকে কোরআন শিক্ষা দেন। কোরআন শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব কর্তব্য। আজকে আমরা সন্তান হলে তাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমরা প্রস্তুত, তাকে ডাক্তার বানানোর জন্য, তাকে আর কত কি বানানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা তাকে মুসলিম বানানোর চেষ্টা করছি না। আপনি বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আরো কিছু বানান, সমস্যা নেই, কিন্তু তার আগে আপনার ছেলেকে মুসলিম তৈরি করেন। যদি মুসলিম আপনি তৈরি করেন, করতে পারেন, তাহলে আপনি আদর্শ পরিবার গঠন করতে সক্ষম হবেন। আদর্শ পরিবার তখনই গঠন করতে সক্ষম হবেন যখন আপনি আপনার ছেলেকে আগে মুসলিম বানাবেন। মুসলিম বানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে হাদিস পেশ করেছেন, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আপনি সেই মুসলিম হয়ে থাকার আপনি তাকে ধরে রাখতে পারেননি, বরঞ্চ আপনি আপনার ছেলেকে কি হয়েছে, কনভার্ট হয়ে গেছে, সে ভুল পথে চলে গিয়েছে। কেন? এটা আপনার কারণে, পিতামাতার কারণে, তার সমাজের কারণে। বন্ধুগণ, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য কি? আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা উল্লেখ আছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 66 অনুচ্ছেদ নম্বর 21 হাদিস নাম্বার 5027। উম্মে রাদিয়াল্লাহু তাআলা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, সবচেয়ে উত্তম বললেন কে? যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দান করে। তাহলে আপনি আপনার ছেলেকে প্রথম কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা মানে সরাসরি আপনি আবার কোরআন থেকে পড়তে শুরু করেন না, তা স্টেপ বাই স্টেপ সাধারণ নীতি অনুযায়ী তাকে প্রথমে আলিফ বা শিখাবেন, সেই সিস্টেম অনুযায়ী তাকে কি করবেন, তাকে কোরআন পড়তে শিখাবেন, আপনার তাকে মুসলিম তৈরি করে। তারপরে আপনি কি করবেন, এদিকে কোরআনের দাস চলছে, কোরআন পড়াচ্ছেন, তারপরে আপনাকে আরো যেগুলো করতে হবে যে নবী রাসূলের জীবনী তাকে শোনাতে হবে। আপনার ছেলে যখন 5 বছর 6 বছর 7 বছর যখন ছোট বয়স থাকবে, আপনি কি করবেন, আপনি তাকে নবী রাসূলের জীবনী শুনান, সাহাবায়ে কেরামদের জীবনী শুনান, বিভিন্ন আল্লাহ আল্লাহ নেককার ব্যক্তিদের জীবনী শুনান, তাদের যে জীবনী রয়েছে সেই জীবনীগুলো শুনান এবং তাদেরকে ভালো হওয়ার জন্য উপদেশ দেন এবং খারাপ গুলো বর্ণনা করে তাদেরকে খারাপ দিক থেকে বেঁচে থাকার জন্য উপদেশ দেন। আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব সন্তান পাওয়াটি পালন। কারণ আপনি যদি সসন্তান না তৈরি করতে পারেন, আপনি যদি সুসন্তান না প্রতিপালন করতে পারেন, আপনি আদর্শ পরিবার কখনোই, আদর্শ পরিবার কখনোই আপনি গঠন করতে সক্ষম হবেন না। বন্ধুগণ, তারপরে কি করতে হবে আপনাকে, যখন সে 7 বছর হয়ে গেল, 7 বছর যখন হয়ে গেল তখন তাকে নামাজের জন্য বলতে হবে। 7 বছর হলে
নামাজের জন্য বলতে হবে। আপনি নিজেই তো নামাজ পড়তেই হবে আপনাকে, কেন আপনি যদি নিজে নামাজি না হন তাহলে আপনি আদর্শ পরিবার গঠনের স্বপ্ন দেখছেন ভুয়া, অসম্ভব অযৌক্তিক কথা। তার কারণ হচ্ছে যে আপনি যদি নিজে সলাৎ আদায় না করেন তাহলে আপনার সন্তান সলাৎ আদায় করবে বলে আশা করা যায় না, আর আপনি যদি সলাৎ আদায় করেন তাহলে আপনার সন্তানের জন্য এমন মেহনত করতে হবে অটোমেটিক আপনার সন্তান, আপনি দেখবেন যে মা যখন সলাৎ আদায় করে, বাপ যখন সলাৎ আদায় করে, তখন ছেলেরা কি করে, বাচ্চা ছেলেরা এরাও কি করে, মায়ের পাদরে গিয়ে নামাজ পড়তে সিজদা দিতে শুরু করে। আপনারা দেখে হবে এটা কিসের ফল, মা সলাৎ আদায় করে বলে সন্তান শিখেছে যে হ্যাঁ এইরকম ভাবে করে ওইরকম করতে হয়। আগে আমরা ছোটবেলাতে আমার মা সলাৎ আদায় করত, পাঁজরে বসে আমরা এরকম গুনতাম, তারা তসবিহ গুনতো, আমরা এক দুই করে গুনতাম। আমাকে জিজ্ঞাসা করছে তুই এক দুই এটা কি গুনিস, আমি বললাম এক দুই তিন করে গুনি, বলছে না ওইরকম গুনতে হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়। এইরকম ভাবে আপনার মা আপনার বাপ অর্থাৎ আপনি যদি সলাৎ আদায় করেন তাহলে আপনার সন্তান কি হলো অনেক কিছু শিখে যাবে এখান থেকে। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জন্য নফল সুন্নাত সলাৎগুলো বাড়িতে পড়া উত্তম, মসজিদে আপনি নফল সলাৎ আদায় করবেন না, মসজিদে ফরজ সলাৎ আদায় করে এসে আপনি বাড়িতে নফল সলাৎগুলো আদায় করবেন, তাহলে এর অনেকগুলো লাভ আছে, নেকিও বেশি পাবেন আর কি হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ঘরকে কবরস্থান বানায় না, কবর বানাবে না, বাড়িতে সলাৎগুলো আদায় করবে, আপনি কবরও বানালেন না, আর কি হবে আপনার সন্তান আপনাকে দেখবে যে আমার আব্বা সলাৎ আদায় করছে, তার মানে আমারও করতে হবে আপনার পিছনে সলাতের জন্য লেগে যাবে, অভ্যাস তো হবে। আর নেকি তো বেশি, কিরকম ভাবে বেশি, মসজিদে নববী চাইতেও বেশি, কিরকম ভাবে, সাহাবা ইকরাম আপনারা জানেন যে মসজিদে নববীতে নামাজ পড়তে হলে অন্য মসজিদ চাইতে হাজার গুণ বেশি নাকি, হাজার গুণ বেশি নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম মসজিদে নববীতে সলাৎ আদায় করে সুন্নাত নফল বাড়িতে পড়তেন, যদি নামাজ যদি বেশি হতো নফলের ক্ষেত্রে তাহলে সাহাবা ইকরাম অবশ্যই মসজিদে নববীতে সুন্নাত নফলগুলো পড়তেন। তাহলে বোঝা গেল কি যে সুন্নাত নফলের ক্ষেত্রে নয় বরঞ্চ ফরজের ক্ষেত্রে মসজিদে নববীতে হাজার গুণের চাইতে বেশি নাকি, আর সুন্নাত নফলগুলো বাড়িতে পড়াই বেশি উত্তম। তাহলে আপনি সুন্নাত নফলগুলো পরিবারকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার স্ত্রী তো ঠিকভাবে নামাজ পড়তে যায় না, আপনি বাড়ির নামাজগুলো পড়ে কিছু শিক্ষা দিন, এটাও আপনার একটা দায়িত্ব কর্তব্য পালন করা হবে। শুনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত বছরের বালকদের সলাতের নির্দেশ দিতে হবে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুস সলাত অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 26 হাদিস নাম্বার 495। আমর ইবনে সুয়াইব রাহমাতুল্লাহ আলাইহি থেকে পরে শুনে তার পিতা তার দাওয়াত সূত্র থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে সলাতের জন্য নির্দেশ দাও। 7 বছর যখন হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 বছর হয়ে গেলে কি করো, সলাতের জন্য তাদের নির্দেশ দাও। সলাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতে বললেন যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, 10 যখন 3 বছর, তার মানে আপনি ট্রেনিং দিলেন সলাতের নির্দেশ দিয়ে, 3 বছর আপনি ট্রেনিং দিলেন, আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে সলাত আদায় না করলে এজন্য তাদেরকে মারবে, কি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পিটতে বলেছেন মারতে বলেছেন। আমরা কোনো কথা না শুনলে আমাদের সন্তানদেরকে মারি, কোন কাজ এদিক ওদিক করলে আমরা আমাদের সন্তানদেরকে মারি, কিন্তু আমাদের সন্তান সলাৎ আদায় না করলে লাঠি আর আমাদের হাতে নাই, হাতটাতেও প্যারালাইসিস হয়ে যায় তখন। বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শিক্ষার জন্য কি করতে হবে, তুমি 3 বছর ট্রেনিং দিলে আপনার সন্তান অটোমেটিক সলাৎ আদায় করবে, তারপরেও যদি না আদায় করে কি করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে মারো। তাহলে সলাত না আদায় করলে মারতে হবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমরা সলাত না আদায় করলে মারি না, আজকে আমরা অন্য কোনো কাজ যদি না শুনে কথা যদি না শুনে আর কিছু করে এর জন্য আমরা মারি, কিন্তু সলাত না আদায় করলে আমরা হাতে প্যারালাইসিস। বন্ধুগণ তাহলে
আমাদেরকে সলাতের ব্যাপারে কত যত্ন নিতে হবে। কারণ আমরা জানি যে সলাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। সলাতের ব্যাপারে আলাদা আমার একটা লেকচার রয়েছে, সলাত ত্যাগ করলে কি হবে। সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 বলছেন, উতলু মা হুয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সলাত ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আবৃত করো কিতাব থেকে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয় এবং সলাত কায়েম করে করো। সলাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। তাহলে কোন সলাত? সলাত আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে। তার ট্রেনিংটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর ধরে দিতে বলছে। তুমি কি তোমার ছেলেকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে কি করতে হবে? সলাত। আল্লাহ বলছেন তাহলে সলাত আদায় করতে হবে, সলাত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমার সন্তানকে 7 বছর থেকে সলাতের ট্রেনিং দাও, 7 বছর থেকে সলাতের ট্রেনিং দাও। তাহলে সলাতের ট্রেনিং যখন আমরা দেবো আমার ছেলে যখন সলাত আদায় করতে শিখবে, আল্লাহ তাআলা বলছেন সলাত খারাপ কাজ থেকে বিরত রাখবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে খারাপ কাজ যদি সমাজে পরিবারে যদি হয় তাহলে আদর্শ সেই পরিবার হতে পারে না। তাহলে আদর্শ পরিবার গঠন করার জন্য আপনাকে যত রকমের অশ্লীল বেহায়াপনা যা কিছু কাজ আপনাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আর পরিত্যাগের জন্য আল্লাহ তাআলা বলছেন সলাতে এগুলো থেকে বিরত রাখবে। আর সলাতের ট্রেনিং এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর থেকে আপনার সন্তানকে সলাতের জন্য বলছেন, 7 বছর থেকে। আর 10 বছর হয়ে যায় সলাত যদি আদায় না করে, গাফলত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারতে বলছে, তার দেখে কত বড় ট্রেনিং হচ্ছে। তারপর আল্লাহ সাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দাও। কি বলছে? 10 বছর হয়ে গেলে আপনার ছেলে মেয়ে একই সাথে থাকতে পারবে না, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে একই সাথে একই ল্যাপের দলে থাকতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 বছর হলে ওদের বিছানা আলাদা করে দিতে হবে, আপনার বিছানা কম, আপনাকে ব্যবস্থা করতে হবে। ঠান্ডার দিনে একই ল্যাপের তলে 10 বছর বা 10 বছরের ঊর্ধ্বে ছেলেদের হোক বা শুধু মেয়েদেরই হোক বা ছেলে মেয়ে হোক একই ল্যাপের সঙ্গে দেওয়া যাবে না, তাদের জন্য ছোট ছোট আলাদা ল্যাপ বানাতে হবে, আলাদা আলাদা চাদর বা আলাদা আলাদা ল্যাপের সঙ্গে তাদেরকে আলাদা আলাদা শোয়াতে হবে। বন্ধুগণ, তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য এটা একটা বিশাল ভূমিকা পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদের কি কি দায়িত্বগুলো পালন করতে হবে। তারপরে যদি কন্যা সন্তান হয় তাহলে এর জন্য আবার কিছু আলাদা এক্সট্রা কি আছে, কিছু দায়িত্ব কর্তব্য আছে। যদি কন্যা সন্তান হয় আলাদা এক্সট্রা কিছু দায়িত্ব কর্তব্য আছে। কারণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের জন্য এবং ছেলেদের উভয়ের জন্য পর্দার কথা বলেছেন, হিজাবের কথা বলেছেন। আর মেয়েদের এক্সট্রা কিছু হিজাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের হিজাবের আগে পুরুষদের হিজাবের কথা বর্ণনা করেছেন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 30 এ। আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জায় স্থানের হিফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31 এ মহিলাদের হিজাবের কথা বর্ণনা করছেন। তাহলে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসে তাদের হিজাবের কথা বললেন? পুরুষদের। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা ইসলামিক বক্তারা প্রায় বললেই চলে যে মহিলাদের হিজাব নিয়ে আমরা কিছু কথা বললেও পুরুষদের হিজাব নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলি না, পুরুষদের হিজাব নিয়ে আমরা কোনো কথাই বলি না। আপনি জানেন আজকে মহিলাদের হিজাব পালন করেন, যেটা আপনারা অনেক বক্তার মুখে শুনে আসছেন, অনেক বক্তার মুখে শুনে আসছেন যে মহিলারা হিজাব পালন করে না, এটা জানেন আপনারা। কিন্তু আপনারা কি এটা জানেন যে পুরুষরাও হিজাব পালন করে না? পুরুষদের জন্য কি হিজাব রয়েছে সেই হিজাবগুলো পুরুষরা পালন করছে না? আপনি বলবেন এটা আমার কেমন কথা? আপনারা বলবেন এটা আমার কেমন কথা? পুরুষরা হিজাব পালন করছে না মানে পুরুষরা একদম মানে শুরু থেকে পায়ের তলা পর্যন্ত পোশাক ঢেকে রাখে,
আর আপনি বলছেন যে পুরুষরা হিজাব পালন করছে না, মানে হ্যাঁ পুরুষরা হিজাব পালন করছে না। এর জন্য আমি একটা আলাদা লেকচার দিয়েছি, পুরুষ জাতির পর্দা, পুরুষ জাতির পর্দার উপরে একটা আমি আলাদা লেকচার দিয়েছি, আপনারা দেখতে পারেন, খুব শীঘ্রই ইন্টারনেটে আসবে, সেটা সবকিছু করে রাখা হয়েছে, কিন্তু ইন্টারনেটে এখন পোস্ট করা হয়নি আরো কিছু তথ্য তাদের সংযোজন করার জন্য। তাহলে পুরুষ জাতির পর্দা আবার কি? এই পুরুষ জাতির পর্দা যদি আমরা আগে মেনটেন না করতে পারি, তাহলে মহিলাদের পর্দা তো আমরা মেনটেন করতেই পারবো না। আজকে আমাদের সামনে মহিলাদের পর্দা নিয়ে অনেক ওয়াজ হচ্ছে, অনেক ওয়াজ হচ্ছে, কিন্তু কোথায় পরিবর্তন হচ্ছে? আরো তো নগ্নতা বেড়ে যাচ্ছে, আরো তো অশ্লীলতা বেড়ে যাচ্ছে, আরো তো বেহায়াপনা বেড়ে যাচ্ছে। কেন জানেন? আসল কথা হচ্ছে পুরুষরা তারা নিজেরাই পর্দা করে না, তো মহিলারা আবার কি পর্দা করবে? মহিলারা আপনাদের মাস্টার হয়ে গেছে নাকি, গোন্ডা হয়ে গেছে নাকি, যে আপনি উঠতে পারছেন না, তার মানে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করছেন না। আপনি পিতা হিসেবে আপনি দায়িত্ব কর্তব্য পালন করছেন না, আপনি পিতার অযোগ্য, যার কারণে আপনার মেয়ে, আপনার স্ত্রী হিজাব পালন করছে না। তবে পুরুষরা আবার কি হিজাব পালন করছে সেটা আমাদের জানা প্রয়োজন। বন্ধুগণ, আমরা ভালোভাবে জানি যে পুরুষ এবং মহিলাদের জন্য হিজাব ফরজ, কিন্তু কিছু কিছু জিনিসে পার্থক্য রয়েছে। তার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে টাকলুর নিচে ঝুলে কাপড় পরার ব্যাপারে নিষেধাজ্ঞা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় নম্বর 64 অনুচ্ছেদ নম্বর 2333 হাদিস নম্বর 5371। কি বলছেন দেখেন, বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজারে আপনার পায়জামা হোক বা লুঙ্গি হোক যে পরিমাণ টাকলুর নিচে যাবে সেটা জাহান্নামে যাবে। কি বলছে? টাকলুর যেটা নিচে যাবে সেটা জাহান্নামে যাবে। অন্য সহিহ মুসলিমের হাদিস রয়েছে এ সম্পর্কে, আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বর্ণনা করেছে, এটার উল্লেখ আছে সহিহ মুসলিম ওয়া কিতাবুল ঈমান অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 46 হাদিস নম্বর 194। আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথাই বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনবার বললেন। কয়বার বললেন? তিনবার। আবু দার রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তার ধ্বংস হবে, সে তার তো ধ্বংস হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, হে আল্লাহর রাসূল এরা কারা? সাহাবী জিজ্ঞাসা করছেন, আবু দার, হে আল্লাহর রাসূল তার তো ধ্বংস হয়ে যাবে, যদি এরকম অবস্থা হয় তাহলে সে তো ধ্বংস হয়ে যাবে, হে আল্লাহর রাসূল তারা কারা, আমাদেরকে পরিচয়টা দাও দিন। তিনি বললেন, যে লোক পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পরে চলে। কি বলছে? যে লোক গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরে চলে। তারপর আরো কিছু বর্ণনা আছে যেগুলো হাদিসের সঙ্গে প্রসঙ্গিক না, যার কারণে বলছি না। তাহলে গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বললেন! অনেকে যুক্তি দেখে বলেন যে অহংকারের ব্যাপার ওটা, এর হাদিসে কিন্তু অহংকারের কথা বলা হয়নি। অহংকার ছাড়া যদি আপনি গুঠির নিচে ঝুলিয়ে কাপড় পরেন সেটা জাহান্নামে যাবে, আর যদি অহংকার সহ যদি পরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 2 হাদিস নম্বর 5784। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত নিজের পোশাক ঝুলিয়ে চলবে, আল্লাহ তার প্রতি কিয়ামতের দিন দয়ার দৃষ্টি দিবেন না, দয়ার দিবে দয়া দৃষ্টিতে তাকাবেন না। তখন আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আমার লুঙ্গি এক পাল ঝুলে থাকে, আমি তাতে গিরা না দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা অহংকার বসতে এমন করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও। অর্থাৎ আপনার বে খেয়াল বসতে কোন দিক যদি হাতে তুমি সবাই ঝুলে গেল, এটা তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। বুঝা গেল কি? অহংকার বসত কেউ যদি এইরকম কাজ করে, ঝুলিয়ে কাপড় যদি পরে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। তার মানে তাদের যদি রহমতের দৃষ্টিতে না তাকান, তার মানে সে টাকা দিতে পারবে না। কারণ আমরা যে আমল করি, এই আমল দিয়ে আমাদের জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ
যে তোমার কোন তোমাদের কোন ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আপনাকে? তিনি বলেন, আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়াতে আবৃত না করে। কাজে তোমরা মধ্যম পন্থ অবলম্বন করো এবং আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালিয়ে যাও। বোঝা গেল কি, যে আল্লাহর দয়া ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না। আবু দাউদের একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুটির নিচে ঝুলিয়ে কাপড় পরাটি হচ্ছে অহংকার। আপনি মানুষের আগে অহংকার করি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুটির নিচে ঝুলিয়ে কাপড় পরাটাই হচ্ছে অহংকার। তার মানে আপনি নিজেকে অহংকারী মনে করে আর না করে, একদম আপনার অটোমেটিক অহংকার হয়ে যাচ্ছে। অহংকার হয়ে যাচ্ছে কেন? আল্লাহ রাসূল নিষেধ করে যে আর আপনি সেই নিষেধে প্রত্যাখ্যান করছেন। আর অহংকারের একটা সংজ্ঞা হলো যে সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে অহংকার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখা গেল কি, এটাকে অহংকার। তাহলে এটা পর্দার খেলাপ হলো কি করে? প্রশ্ন, এটা পুরুষদের পর্দার খেলাপ হলো কি করে? শুনলেন ভালোভাবে, পর্দার খেলাপ এই জন্যই মহিলাদেরকে বলা হয়েছে তারা গুটির নিচে ঝুলিয়ে কাপড় মানে সবকিছু ঢেকে রাখবে, তারা হাতের কবজি এবং মুখমণ্ডলটা বাদ দিয়ে সবকিছুটাই হচ্ছে তাদের ঢাকা ঢেকে রাখার জিনিস। সুতরাং তারা সবকিছু ঢেকে রাখবে। আজকে মহিলারা কি করছে, ওপর কাপড় করছে, তাদের কাপড় আস্তে আস্তে শর্ট হয়ে যাচ্ছে, কাপড় কমে যাচ্ছে। আর পুরুষদের কি হচ্ছে, পুরুষদের কাপড় বেড়ে যাচ্ছে, তারা রাস্তা পরিষ্কার করছে। কেন? এটা হচ্ছে পর্দার খেলাপ। মহিলারা যেমন কাপড় ছোট করে পর্দার খেলাপ করছে, পুরুষরা কাপড় বড় করে পর্দার খেলাপ করছে। মহিলারা যেমন পোশাক ছোট করে পর্দার খেলাপ কাজ করছে, পুরুষরা বড় করে পর্দার খেলাপ কাজ করছে। কেন? দেখুন, একটা পুরুষ যখন গুটির গুটির ওপর থেকে যখন কাপড় পরে আর কোন মহিলা যখন তাকায়, তার এটা হচ্ছে একটা সাইনবোর্ড। কোন মেয়ে দেখবে যে ছেলেটা গুটির নিচে কাপড় পরছে, তার মানে এর সঙ্গে লাইন মারা যাবে, সুযোগ আছে, রাস্তা আছে, ক্লিয়ার আছে, সিগন্যাল দিচ্ছে, সবুজ সিগন্যাল দিচ্ছে লাইন মারার জন্য। আর যদি কোন ছেলে গুটির ওপরে কাপড় পরে, নিচে ঝুলে কাপড় না পরে, তাহলে দেখবে যে না, এর সঙ্গে চলবে না, লাল বাতি দেখাচ্ছে, চলবে না। তার মানে মেয়েরা জানে যে কার সঙ্গে লাইন মারা হবে আর কার সঙ্গে মারা হবে না। তার একটা প্রমাণ হলো, গুটির নিচে ঝুলিয়ে যদি আপনি রাস্তা পরিষ্কার করতে করতে যান, তাহলে জানছে যে ও পটাচ্ছে কোনো মেয়েকে। সুতরাং লাইনটা লাগানোই যাক, তাহলে পর্দার খেলাপ হলো না? গুটির নিচে ঝুলিয়ে কাপড় পরাটা হচ্ছে পর্দার খেলাপ, তা তাহলে আমরা পর্দা পালন করছি না। আরেকটা পর্দা কি পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ? আরেকটা পর্দা হলো এই যে দাড়ি, এই দাড়িটা হচ্ছে একটা পর্দা। আবার কেমন পর্দা, দাড়ি আবার পর্দা হলো কি করে? এটা খুব বড় পর্দা। কেন? সাধারণভাবে আমি প্র্যাকটিক্যালে প্রমাণ পেয়েছি, বিশেষ করে যারা দাড়ি সরে সরে রাখেন, আমার প্রমাণ পাওয়ার মানে আমি একাধিকভাবে প্রমাণ পেয়েছি যে যতটা মানে দাড়ি ছোট রাখে বা কাটছাঁট করে সে ততটা মেয়ে বাস। হয়তো অনেকে আমার কথা শুনে রেখে দিতে পারেন, আমি একাধিক প্রমাণের কথা বলছি, এমনকি আলেম কিছু আলেম এ থেকে মুক্তি পাইনি, যার স্পষ্ট প্রমাণ পেয়েছে আপনাদেরকে হয়তো বলছি, এটা হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, আমাকেও খারাপ লাগছে। কি বললাম, যে যতটা দাড়ি ছেঁচে ছিলে একদম সাইজ করে রাখে সে ততটা মেয়ে বাস, তার একাধিক প্রমাণ আমার কাছে রয়েছে। যাই হোক, আর মহিলারা তাকায় দেখে যে তার দাড়ির অবস্থা কেমন, দাড়ি যদি সেফ সাইজ হবে, খুব সুন্দর হয়, তার মানে বুঝতে হবে যে ইসলামিক মেয়ে বাস। কথা বুঝতে পারছেন তো? মানে ইসলামের নামেতে কিছু মেয়ে বাড়ি তার মধ্যে আছে। আর যা যদি দাড়ি পুরোই ছিলে থাকে আর গুটির নিচে যদি ঝুলে কাপড় থাকে, তাহলে বুঝতেই পারছেন একদম সবুজ সিগন্যাল, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, পর্দা ছাড়েই। তাহলে বোঝা গেল কি, যে দাড়িটা হচ্ছে পুরুষদের জন্য, দাড়িটা পুরুষদের জন্য কি একটা বড় ধরনের পর্দা, দাড়ি হচ্ছে বড় ধরনের পর্দা। মহিলারা এইভাবে বিচার করে আপনার পিছনে লাগবে, তার মানে আপনাকে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখাটা ফরজ। এরকম আমি আলাদা একটা লেকচার দিয়ে রেখেছি দাড়ির গুরুত্ব সম্পর্কে, সেখানে প্রমাণ করেছি যে দাড়ি রাখা ফরজ, কাটা হারাম। আর দাড়ির সম্পর্কে বিশেষ করে ফরজ প্রমাণ হওয়ার জন্য এই হাদিসই যথেষ্ট। এর উল্লেখ আছে সহিহ বুখারি কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77, অনুচ্ছেদ নম্বর 64, হাদিস নাম্বার 5892। ইবনে উমর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা মুসলিমদের উল্টো করবে,
দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন মুসলিমদের বিপরীত করো, দাড়িটাকে ছেড়ে দেবে, কোনো হাত লাগানো যাবে না, এবং মোচটাকে ছোট ছোট করবে, ছোট করে রাখবে। আমার অনেকে দেখা যায় মোচ কেটে একদম পুরো ছিঁড়ে ফেলে, মেয়েদের সার্ভিস হয়ে যায় এটা। মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে দাড়ি এবং মোচ দিয়েছেন। অনেক মানুষ আছে যারা আমরা পুরো দাড়িটাকে ছেড়ে ফেলে দিয়ে পুরো মোচটাকে ছেড়ে ফেলে দিয়ে আমরা মহিলাদের সার্ভিস অবলম্বন করি, মহিলাদের সার্ভিস অবলম্বন করি। আর যদি আমরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করি তাহলে এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল লিবাস ওয়াতে নম্বর 77, অনুচ্ছেদ নম্বর 61, হাদিস নাম্বার 5885। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব পুরুষকে লানত করেছেন যারা নারীর বেশ ধারণ করে। কি বলছে? ওই সব পুরুষ যারা পুরুষ হয়ে মহিলা রূপ ধারণ করে, তার মানে যারা দাড়ি ছেঁটে ছিঁড়ে ফেলে দেয় তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। আর অভিশপ্ত তার মানে বুঝতে পারছেন যেটা বড় গুণা, কাবিরা গুণা, দায়রা ফরজ, কারণটা হারাম। আল্লাহ সব বলছেন ওই সব নারী যারা পুরুষের বেশ ধারণ করে, যারা যেসব নারীরা কি করে গুঠি নিচে গুঠির উপরে কাপড় পরে কি করলো পুরুষের ধারণ করতে শুরু করলো, অনেকে চুল ছোট করে একবারে পুরুষদের মতো করে নেই, হ্যাঁ, তারপরে ধরেন আরো কিছু তার কর্ম করে। আল্লাহ রাসূল বলছেন ওই সব নারীদের জন্য অভিশাপ যারা নারী হয়ে পুরুষের রূপ ধারণ করে, আর ওই সব পুরুষের জন্য অভিশাপ যারা পুরুষ হয়ে নারীদের ধারণ করে। বন্ধুগণ, তাহলে দাড়ি রাখা ফরজের জন্য এটা যথেষ্ট দলিল, এটা যথেষ্ট দলিল। আরেকটা কি এটা হচ্ছে বিজাতিদের অনুকরণ অনুসরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আগে আলোচনা করলাম মুসলিমদের বিপরীত করবে। আর যদি আপনি তাদের সাদৃশ্য অবলম্বন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা বলে আছে সহিহ আবু দাউদ কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 27, অনুচ্ছেদ নম্বর 5, হাদিস নম্বর 4031। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে উমার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই মধ্যে একজন। কি বোঝা গেল? যদি আপনি বিজাতিদের অনুসরণ করেন, বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদের মধ্যে একজন। সুতরাং আপনি দাঁড়ি ছিলে ফেলে যে বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করছেন, সুতরাং এটা কোনোভাবে বৈধ নয়, বরঞ্চ তা হারাম। তাহলে বোঝা গেল দাঁড়ি রাখা ফরজ, কাটা হারাম। এইভাবে আমি অনেকগুলো দলিল দিয়ে প্রমাণ করেছি দাঁড়ি রাখা ফরজ, কাটা হারাম। যার বিস্তারিত আলোচনা আপনারা সেই দাঁড়ি গুরুত্ব যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। তাহলে পুরুষ জাতির পর্দা কি? দাড়ি। আমাদের করণীয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূর সূরা নম্বর 34 আয়াত নম্বর 30 এর মধ্যে বলছেন মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। ভাই, দৃষ্টিকে সংযত রাখা, যদি আমরা এমনটা করতাম আপনার সামনে ন্যায়টা মহিয়ারে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা উল্লেখ আছে তাই একটি নিয়েছি অধ্যায় নম্বর 41, অনুচ্ছেদ নম্বর 28, হাদিস নম্বর 2777। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আলী, বারবার অনুমিত জিনিসের প্রতি তুমি তাকাবে না। কি বলছে? তোমার প্রথম দৃষ্টি জায়েজ বা ক্ষমার যোগ্য, পরের দৃষ্টি ক্ষমার যোগ্য নয়। তার মানে বুঝা গেল, যদি কোনো মেয়ের দিকে বা মহিলার দিকে যদি আপনার হঠাৎ করে যদি দৃষ্টি পড়ে যায়, আপনি যদি ভাবেন যে যখন একবার প্রথম ক্ষমা তো মাফ বলা হয়েছে, প্রথম দৃষ্টি পড়া কি ক্ষমা বলা হয়েছে, তার মানে আমি 10 মিনিট ধরে দেখেই থাকি। ইমাম তিরমিজি অনুচ্ছেদ কায়েম করছে হঠাৎ দৃষ্টি পড়া প্রসঙ্গে, হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় তাহলে আপনি কি করবেন? হঠাৎ যদি দৃষ্টি পড়ে যায় সঙ্গে সঙ্গে আপনি মাথা নিচু করেন? আপনার প্রথম যা দৃষ্টি পড়েছে সেটা ক্ষমা, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না, কিন্তু যে আপনি দৃষ্টি দিয়েই থাকবেন 5 মিনিট ধরে, এটা ক্ষমার যোগ্য নয়। তাহলে বোঝা গেল, আমরা যদি আমাদের দৃষ্টিকে সংযত রাখি মানে এটা হচ্ছে আমাদের বড় একটা পর্দা, হিজাব, এটা যদি আমরা করি তাহলে অনেকটা আমরা ফিতনা থেকে বেঁচে যাবো, অনেকটা আমরা ফিতনা থেকে বেঁচে যাবো।
আরেকটা আমরা হিসাবে কি খেলাফ কাজ করছি, আজকে আমরা ইন করতে শিখেছি। ইন ইন বুঝলেন তো আপনার প্যান্টের ভিতরে জামা বা টি শার্ট যেটা এ করা হয় এটাকে বলা ইন, ইন করতে শিখেছি। ইন করলে কি হয়, হিজাব পালনের কয়েকটা নিয়ম আছে, আপনি পোশাক পরিধান করবেন কেমন তার কিছু নিয়ম নীতি আছে। তার একটা নিয়ম নীতি হচ্ছে যে আপনি এমন পোশাক পরবেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 26 বলেছেন, হে বানি আদম তোমাদের লজ্জা স্থান ঢাকবার জন্য এবং বেশভূষার জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি, আর তাকওয়ার পোশাকই হচ্ছে সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, লজ্জা স্থান ঢাকার জন্য পোশাক অবতীর্ণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক দিয়েছেন। তো পোশাকের একটা নিয়ম হচ্ছে যে পোশাক যাতে আপনার এমন হয় বা এমন হয় যাতে লজ্জা স্থান ঢেকে থাকে, মানে এমন আটোসাটো না হয় যাতে আপনার লজ্জা স্থানের কতটা কত ইঞ্চি লম্বা কত ইঞ্চি মানে খাটো কতটা উঁচু কতটা নিচু বুঝা যায় এরকম যেন না হয়। তাহলে একজন পুরুষ মানুষ যারা আমরা হিজাব পালন করছি না দেখুন, যখন আমরা প্যান্ট তো পরি, প্যান্ট যদি আপনি পরেন তাহলে বোঝা যায় তার পাশা কতটা উঁচু স্পষ্ট বোঝা যায়, সাধারণভাবে লুঙ্গি দিয়েও বোঝা যায়। তো আমাদেরকে ওপরে জামা দিয়ে ওপরে যে কামিজ রয়েছে সেই কামিজকে যারা ভিজা ঢালা হতে হবে। আজকে তো আমরা ওই টি শার্ট পরছি বা জামা পরছি কোমর পর্যন্ত, রুকু করতে গেলে কোমর উদাম হয়ে যায়, এটা একটা স্টাইল মেয়েদেরকে দেখানোর, এটা একটা স্টাইল। তাহলে আজকাল আমরা পোশাক পরছি আর আমাদের কি হচ্ছে পুরো পাছার আগের পিছটা বোঝা যাচ্ছে, আর তারপরে আপনার যে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বা এক বিদ্যা যে জামা কাপড় আপনার পাশের উপরে ছিল সেটাকে আপনি ইন করছেন, ইন মানে ভিতরে ভরে দিচ্ছেন। তাহলে ভিতরে ভরার কারণে আপনার পাছাটা কি হচ্ছে আরো বেশি ফুটে উঠছে, আকর্ষণ করার জন্য আপনি সেটা করছেন। আপনি আকর্ষণ করার জন্য করেন তার মানে কি মহিলাদের দৃষ্টি আকর্ষণ করার আপনি চেষ্টা করছেন, তাহলে মহিলাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা মানে কি হিজাব পালন করা হলো না হিজাবের খেলাফ কাজ করা হলো। পিতা মাতা হিসেবে আপনার দায়িত্ব, পিতা মাতা হিসেবে আপনার দায়িত্ব, আপনি নিজেও ইন করবেন না, আপনার তো বয়স শেষ হয়ে গেছে আপনি বলবেন ঠিক আছে সমস্যা নেই, আপনার ছেলেকেও ইন করতে দেবেন না এবং আপনার ছেলেকে ঢিলে ঢালা পোশাক পরাবেন, এটাই হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য। যদি এরকম ভাবে আপনি দায়িত্ব কর্তব্য পালন না করেন তাহলে জেনে রাখবেন আপনার হয়তো আশা আছে আমি একটা ভালো মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেব, দেখবেন আপনাকে আর বিয়ে দিয়ে নিয়ে আসতে হবে অটোমেটিক নিয়ে চলে এসছে আপনার ছেলের বাড়িতে আপনার বাড়িতে। তাহলে আপনি আদর্শ পরিবার করবেন করবেন কি করে বন্ধুগণ, আমরা পুরুষরাই আগে হিজাব পালন করছি না, তাহলে পুরুষরাই যদি আমরা হিজাব না পালন করি তাহলে আমাদের মহিলাদেরকে আমরা হিজাব পালন করাবো কিভাবে, কিভাবে আমরা আমাদের মহিলাদেরকে হিজাব পালন করাবো। আজকে মহিলাদেরকে তো আমরা ছেড়ে দিয়েছি, তাদের কোন ভূক্ষেপ আমরা রাখছি না। আপনার মেয়ে বাইরে কোথাও যাচ্ছে আপনার কোনো খবর নাই, আপনার মেয়ে কোথাও জালসার নাম করে কোন ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে কোথায় কি ঘটনা ঘটে ঘটছে আপনি সেগুলো খবর রাখার চেষ্টা করছেন না। বন্ধুগণ সময় যেহেতু শেষ সেজন্য আমি আমার কথার আলোচনা আগে বাড়াতে যাচ্ছি না, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় আদর্শ পরিবার গঠনে পিতা মাতার যে ভূমিকা পিতা মাতার দায়িত্ব সেই সম্পর্কে আলোচনা, আর এই সম্পর্কে আমি কিছু আলোচনা করতে সক্ষম হয়েছি, আর যদিও এর লম্বা আলোচনা অনেক আলোচনার প্রয়োজন রয়েছে তারপরেও আপনারা অল্প কথায় বুঝতে পারলেন যে বিশেষ করে আমাদের দায়িত্ব কর্তব্য কি, আমাদের দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে বেড়ার কারণে আজকে আমরা আমাদের আদর্শ পরিবার আমরা গঠন করতে পারছি না। বন্ধুগণ তাহলে আমাদের মেয়েদের হিজাব নিয়ে কথা বলা হলো না, মেয়েদের হিজাব নিয়ে কথা বলা হলো না, পুরুষদের হিজাব নিয়ে কথা বলা হলো কিছু হলেও, কারণ মহিলাদের হিজাব মেয়েদের হিজাব নিয়ে অনেক বক্তাই আলোচনা করে আপনারা শুনে থাকেন, সেই জন্য আমি গুরুত্ব মনে করলাম যে পুরুষদের হিজাবটা আগে বর্ণনা করা, তারপরে যদি সময় থাকে তাহলে মেয়েদের হিজাব নিয়ে কথা বলবো, আর যদি না থাকে তাহলে সেটা কথা বলবো না। তো যেহেতু আমার সময় শেষ সেই জন্য আমি আর মেয়েদের হিজাব নিয়ে কথা বলতে পারছি না, তবে আপনারা এটা বিষয়ে ভালোভাবে জানেন যে মেয়েদের হিজাবের ব্যাপারে স্পষ্ট আপনারা এই ব্যাপারে সবাই জানেন, কারণ এই বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয়। বন্ধুগণ আমি আপনাদের সামনে আমি আমার আলোচনার শেষ অংশে উপদেশমূলক কয়েকটা কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, কারণ এতটা আমার যোগ্যতা বা অভিজ্ঞ নয় আমি যে আপনাদেরকে আমি কিছু
শিক্ষা দেব। আমি আপনাদেরকে যে শিক্ষা দিতে আসেনি কারণ আমার এতটা যোগ্যতা নাই, আমি আপনাদেরকে স্মরণ করাতে এসেছি। আপনারা জানেন সেগুলো শুধু রিপিট করা, আপনাদের স্মরণ করে দেওয়া, এমন কিছু নতুন তথ্য আপনাদেরকে শেখাবো এই যোগ্যতা আমার নেই, আমি একজন ছাত্র মাত্র। তবে আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই আমার আলোচনার শেষে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল কিয়ামতের দিন তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। কি দায়িত্ব পালন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আমি আপনাদের সামনে আগেই করেছি, সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। বন্ধুগণ, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পরিবারকে আদর্শ করার লক্ষ্যে, আর তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে, তাদেরকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে, যাতে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই, শুধু সচেতন হলেই হবে না, বরং তো সেই দায়িত্ব যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে যেন আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বুঝার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাথর কেন জ্বালানি হবে এই বিষয়ে আমি মোটামুটি তখনই আলোচনা করেছি, যে অনেকের মানুষের প্রশ্ন আসতে পারে পাথর কেন আগুনে জ্বলবে। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মানুষ এবং পাথরকে জাহান্নামের লক্ষ্যে বানানোর কথা বলছেন। সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। মুফাসসিরগণ আমরা বলছেন অন্যান্য দলিলকে সামনে রেখে, অন্যান্য দলিলের মানদণ্ডে, যেমন অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে যারা যা উপাসনা করে সেও জাহান্নামে যাবে, না উপাস্য জাহান্নামে যাবে এবং উপাস্য জাহান্নামে যাবে। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করছে কি, যে যার উপাসনা করা হয় সেও জাহান্নামে যাবে। তাহলে পাথরে যেসব পাথরগুলো উপাসনা করা হয়েছে সেই সব পাথরগুলোকে উপাসনা বলছে যে সেগুলোকে জাহান্নামে দিয়ে তাদেরকে দেখানো হবে যে তোমরা যে যাদের উপাসনা করছি দেখো আজকে তারাও জাহান্নামে চলছে আর তোমরাও জাহান্নামে চলছো, সুতরাং তোমরা এটা ভুল করে এসছো। এটা প্রমাণ করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব পাথরকেও জাহান্নামে দিলেন। বলুন তো, প্রথম বিষয় যেটা হচ্ছে যে ভাই আমি আগেই বলেছি এর আলোচনা শুনতেই, যে পাথরকে তার নিজের দোষে তাই জাহান্নামে দিচ্ছে না, জাহান্নামে তাকে পাথরের দোষে দিচ্ছে না। আপনাকে ছোট একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। ভাই আপনি যখন মানে অজু করার জন্য, যেমন ব্যয় চললে অজু করতে হয় তো নাকি, ব্যয় চললে ব্যয় চললে কি করতে হয়, অজু করতে হয় মানে অজু ভঙ্গ হয়ে যায়। তো অজু করার জন্য ব্যয় চললে আপনি কি কি ধরবেন, অজু করার নিয়ম আলাদা নয় কি? যদি আপনার ঘরের খোলা পাতাই করার জন্য অজু করেছেন, অজু করার পরে আপনার ব্যয় চলে গেল, আপনি আবার অজু করবেন তো? অজু করার সময় কি আপনি পাশে রাখবেন না যে হাত মুখ ধন? আশ্চর্য, আপনার পাশে অপরাধ করবার হাত মুখ ধুচ্ছেন কেন? বুঝতে পারছেন বিষয়টা? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে যে জাহান্নাম দিচ্ছেন মানে তাকে শাস্তি স্বরূপ নয়, আর এটা তার সমস্যাও নেই, পাথরের কোনো সমস্যাও নেই, মূলত তিনি কষ্টও পাবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে আরো বেশি কষ্ট হতাশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রমাণ করতে চাইছেন যে তোমরা যার ক্রিয়া করছো তাকে সেও জাহান্নামে আর তোমরাও জাহান্নামে। সুতরাং বিষয়টা স্পষ্ট। ভাই প্রশ্ন করলেন যে স্ত্রী মায়ের বাড়ি গেলে আমার পারমিশন নেবে না? স্ত্রী যদি মায়ের বাড়ি যায় তাহলে আমার পারমিশন নেবে নাকি আমার পিতার পারমিশন দেবে? ভাই প্রশ্ন এখানে দেখুন, ভাই সাধারণত আমাদের সমাজে যেটা যৌথ পরিবার থাকে, আসলে ইসলামের দৃষ্টিতে যৌথ পরিবারটা কতটা ইসলাম সম্মত সেটা একটা ভাবনা চিন্তা করার বিষয় আছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যৌথ পরিবার উত্তম নয়, যৌথ পরিবার উত্তম নয়। আপনি সাধারণভাবে দেখেন যে বিয়ে হওয়ার পরে আমরা ছেলেকে আমাদের সাথে রাখি, পাঁচ বছর সাত বছর রাখার পরে ঝগড়া ঝামেলা বা মূল কষ্টি হওয়ার পরে যুদ্ধ করি, কিন্তু আমার উচিত ছিল যে আপনার সন্তানকে বিয়ে দেওয়ার পরে পরে তাকে একমাত্র চাল ডাল দিয়ে ওকে আলাদা করে দেন, আলাদা করে দেন, তাহলে আপনার সঙ্গে ঝগড়া ঝামেলা নয়, ভালোভাবে যে আপনার আপনার করে খান, আপনার সে যেটা পিতা হিসেবে যেটা কর্তব্য আপনার সেটা পালন করবেন, ছেলে হিসেবে পিতা মাতার যে দায়িত্ব সেটা পালন করবে ইসলামিক নিয়ম অনুযায়ী।
এবার আপনি একত্রিত ভাবে যদি রাগের মানে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা, আর বিশেষ করে আমাদের বাঙালি সমাজে এটা না হওয়ার কারণে যে বেশিরভাগই শাশুড়ি বউ পিতা পুত্রের সঙ্গে কিরকম এই অবস্থা। সুতরাং এটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আপনি একত্রিত রাখবেন। এখন যদি একত্রিত থাকে তাহলে আপনার স্ত্রী যে মায়ের বাড়ি যাবে তাহলে তাকে কার কাছ থেকে পারমিশন দেবে, আপনার কাছ থেকে নাকি আপনার পিতার কাছ থেকে? এখন মূল বিষয় যেটা হচ্ছে, সাধারণভাবে স্ত্রী তার স্বামীকে বলে যে আমি আমার মায়ের বাড়ি যাবো, অথবা তার মায়ের যারা লোকেরা। এবার আপনার শ্বশুর যদি তার উপরে কর্তৃত্ব যদি থাকে যে আপনার শ্বশুর যদি মানে বলে তাহলে যেতে পাবে, না হলে যেতে পাবে না, এই জন্য আপনাকে সামাজিক বা আপনার পারিবারিকভাবে আপনাকে চিন্তা ভাবনা করে যে কোথায় কি করলে কাজটা সুষ্ঠুভাবে হবে, স্বামীকে বলতে হবে নাকি শ্বশুরকে বলতে হবে, না স্বামীকেও বলতে হবে না শ্বশুরকে দুজনকেই বলতে হবে, নাকি আপনার পিতা মাতা বলবে আপনার তার মানে বিহাইকে বা জামাইকে, কাকে বলতে হবে সেটা তাদের ব্যাপার। ইসলামে এমন একটা বিষয় নয় যে আপনাকে হয়তো স্বামীকে মানে একত্রিত আছে স্বামীকে বলতে হবে অথবা শ্বশুরকে বলতে হবে, এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মূল বিষয় যেটা হচ্ছে যে যখন একত্রিত আছে তখন একত্রিত একটা সিস্টেমকে বজায় রেখে আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনি স্বামীকে বলবেন নাকি শ্বশুরকে বলবেন নাকি শাশুড়িকে বলবেন কাকে বলবেন সেটা আপনারাই ভালোভাবে জেনে বুঝে সেটা করবেন। ইসলামে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। শ্রেষ্ঠ ভাই নাকি? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়াকিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি।